বন্ধুরা, বিশ্বায়নের উৎপত্তি ও ইতিহাস। গত ভিডিওতে আমরা বিশ্বায়ন কি সেটা নিয়ে জেনেছি। এই ভিডিওতে বিশ্বায়ন শব্দটি বা বিশ্বায়নের যে ধারণাটি, এই ধারণার উৎপত্তি কিভাবে হলো সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নেব। প্রথমত, এই বিশ্বায়ন সম্পর্কে আসলে খুব স্পষ্ট করে কেউই একমত হতে পারেননি যে এর উৎপত্তি আসলে কখন হয়। তবে বেশ কিছু সমাজবিজ্ঞানী গবেষণা করে একটা মতে এসেছেন যে বিংশ শতাব্দীর শুরুর দিকে, আমি আবারও বলছি, বিংশ শতাব্দীর শুরুর দিকে এই বিশ্বায়নের যে ধারণা সেই ধারণাটি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। বিংশ শতাব্দী কী সেটা কি তোমরা বলতে পারো? বিংশ শতাব্দী হচ্ছে 1901 থেকে 2000 পর্যন্ত যে সময়টি, এই সময়টি হচ্ছে বিংশ শতাব্দী। তো এই বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থাৎ প্রথম অর্ধে যে সময়টি সেটি হচ্ছে 1950-এর আগে। তাহলে 1950-এর আগে আমাদের বিশ্বে যে বড় বড় ঘটনাগুলো ঘটেছিল সেই বড় ঘটনাগুলোর মধ্যে অন্যতম যেটি সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বায়নের উৎপত্তি ও ইতিহাস জানতে হলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হবে। একজন সমাজবিজ্ঞানী রয়েছে যার নাম হচ্ছে এসসি পল। তিনি একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়ন আসলে যেভাবে আমাদের সামনে এসেছিল ঠিক এখন সেইভাবে নেই। এই বিশ্বায়ন নতুনভাবে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক, এই সম্পর্কে নতুন একটি মাত্রা দিয়েছে এবং সেই মাত্রাটি এসেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে কার কার মধ্যে হয়েছিল সেটা আমাদের একটু জানা দরকার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূলত দুটি পক্ষ ধরে নেওয়া হয়। প্রথমটি হচ্ছে অক্ষ শক্তি এবং আরেকটি হচ্ছে মিত্র শক্তি। তো অক্ষ শক্তি কাদেরকে বলা হয়? অক্ষ শক্তি হচ্ছে একটি যুদ্ধে যারা প্রথমে আক্রমণ করে তাদেরকে বলা হয় অক্ষ শক্তি। তাহলে মিত্র শক্তি কাদেরকে বলা হয়? যারা সেই আক্রমণ ডিফেন্ড করে তাদেরকে বলা হয় মিত্র শক্তি, বা যাদের উপর আক্রমণ করা হয় তাদের বলা হয় মিত্র শক্তি। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিতে কারা কারা ছিল? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিতে ছিল জাপান, জার্মানি এবং ইতালি, এবং অপরদিকে মিত্র শক্তি হিসেবে ছিল যুক্তরাষ্ট্র অথবা আমরা ইউএসএ নামে যাকে চিনি। এরপর ছিল যুক্তরাষ্ট্র, ইউএসএ, এবং একই সাথে ছিল রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এই যে অক্ষ শক্তি এবং মিত্র শক্তির মধ্যে যুদ্ধ হলো, এই যুদ্ধে কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, এবং এই ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্রের, এই যুক্তরাষ্ট্রের একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ব্রিটেন উডস। এই ব্রিটেন উডস নামক জায়গাতে মিত্র শক্তিতে যারা ছিল তারা একত্রিত হয়। এই মিত্র শক্তিতে থাকা বিভিন্ন দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, এই দেশগুলো একত্রিত হয়ে অর্থনৈতিক ব্যাপারে আলোচনায় বসে। কেন? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন দেখে যে এই মিত্র শক্তিগুলোর মধ্যে বাণিজ্য একটু বৃদ্ধি করা দরকার, ত্বরান্বিত করা দরকার। এই কারণে তারা একটা বিনিময় হার, মুদ্রার যে বিনিময় হার, সেই বিনিময় হারের যেন অস্থিরতাটা না থাকে সেজন্য সংগঠন তৈরি করে, যে সংগঠনটা ছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং আরেকটি সংগঠন ছিল যে সংগঠনটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পুনর্নির্মাণ এবং উন্নয়নের জন্য যে ব্যাংক, সে ব্যাংক নির্মাণ করা হয় এই ব্রিটেন উডস সম্মেলনে। এই ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমেই আসলে একটি দেশের সাথে আরেকটি দেশের যে বিনিময়, সেই বিনিময়টি সামনাসামনি চলে আসে, এবং একটি মুদ্রা ব্যবস্থা, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কী হবে, আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য করবো একে অপরের সাথে, সে ধরনের চুক্তি হয়, এবং সেটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মিত্র শক্তিগুলো ছিল সেই মিত্র শক্তিগুলো
পরস্পর তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি করে এবং এ থেকেই ধারণা করা হয়, বিশ্লেষকরা এ থেকেই ধারণা করেন যে আসলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই আমাদের পৃথিবীতে বিশ্বায়নের যে ধারণা সেটি স্পষ্ট হয় এবং এটি একটি সার্বজনীন ধারণা হিসেবে আমাদের সামনে চলে আসে। পরবর্তী ভিডিওতে আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে 1950-এর দশকে কীভাবে বিশ্বায়নের ধারণা আরও একটু মজবুত হয় এবং আরও ত্বরান্বিত হয় সেটি নিয়ে জানব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।